বন্ধুরা, আজ থেকে যখন 10-12 দিন আগে সমগ্র আরব ওয়ার্ল্ডে বয়কট ইন্ডিয়ার ডাক উঠেছিল, যেখানে ভারতীয় প্রোডাক্ট ব্যবহার না করার শপথ নেওয়া হয়েছিল, ভারতের যে প্রোডাক্ট ছিল সেগুলো আরবের সুপার মার্কেট থেকে সরানো শুরু হয়ে গেছিল, বলতে পারেন একরকম বয়কট করা হচ্ছিল। আপনারা কি জানেন এই বয়কট ইন্ডিয়ার শুরুটা কে করেছিল? আসলে আরব ওয়ার্ল্ডেরই একটা দেশ রয়েছে ওমান, নাম তো নিশ্চয়ই শুনেছেন। ওমানের যে সাহি ইমাম রয়েছেন উনি এর সূত্রপাত করেছিলেন, আর ভারতের বিরুদ্ধে বিশাল বড় ক্যাম্পেইন শুরু করেছিলেন। আর আপনাদের বলি, এটা ওমানের ওই শাহী ইমাম যিনি আফগানিস্তানে যখন তালেবান সরকার গঠিত হয়েছিল তখন সবার প্রথমে কংগ্রাচুলেট করেছিলেন। তো আজ থেকে 10-12 দিন আগে যখন ওমানের এই শাহী ইমাম বয়কট ইন্ডিয়া শুরু করেছিল, তখন সমগ্র আরবে এই ট্রেন্ড দ্রুত ছড়াতে শুরু করে। আরব দেশের বিভিন্ন শপিং মল সুপার মার্কেটে ভারতীয় পণ্য বহিষ্কার করা শুরু হয়। আসলে কথায় আছে না, বিশ্ব ঝুঁকে যায় শুধু ঝোঁকানোর মতো মানুষ চাই। ভারতের কাছে 130 কোটি মানুষের শক্তি রয়েছে, আমরা চাইলে যে কাউকেই ঝোকাতে পারি। এখন পালা সমগ্র আরব ওয়ার্ল্ডের। আসলে খবর কিছু এমন রয়েছে, আরো 5টা দেশ ভারতের সামনে করুণ আবেদন করেছে, রিকোয়েস্ট করেছে তাদের বাঁচানোর। আর এই 5টা দেশ কারা কারা জানেন? এর মধ্যে 2 দেশ হলো বাংলাদেশ, ইন্দোনেশিয়া। এই 2টো দেশের বয়কট ইন্ডিয়ার সঙ্গে কোনো কানেকশন নেই, না তো ওনারা ভারতের বিরুদ্ধে কোনো বয়ান দিয়েছে। কিন্তু পরবর্তী যে 3টে দেশের নাম রয়েছে সেগুলো মন দিয়ে শুনুন। প্রথম নাম হলো ওমান, দ্বিতীয় সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ UAE, এবং তৃতীয় ইয়ামান। এর মধ্যে সব থেকে বেশি চর্চা করব ওমানকে নিয়ে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে যাত্রা শুরু হয়েছিল। আজ ওই দেশই ভারতের কাছে একটা অনেক বড় রিকোয়েস্ট নিয়ে এসছে, রিকোয়েস্ট করেছে গম দেওয়ার জন্য। আগে হ্যাঁ, স্ক্রিনে আপনার আর্টিকেল দেখতে পারেন। এই 5টা দেশ ভারতকে অনুরোধ করেছে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব গমের সাপ্লাই দেওয়া হোক, নয়তো আমাদের এখানে খাদ্য সংকট বেড়ে যাবে। কিন্তু এখানে স্পেশালি প্রশ্ন করা উচিত সমগ্র আরব ওয়ার্ল্ডকে, বিশেষ করে ওমানকে, যখন আপনারা ভারতীয় প্রোডাক্ট ব্যান করতে পেরেছেন, তো কি আপনাদের এখানে যে ভারত বিরোধী মানুষরা রয়েছে তাদের কি ভারতীয় আনাজ হজম হবে? তারা কি সেগুলো খেতে পারবে? এক্ষেত্রে এটাই প্রশ্ন। আর হাসির বিষয় হলো, 1 সপ্তাহ আগে ভারতকে বয়কট করা দেশ এখন ভারতকেই রিকোয়েস্ট করছে যে আমাদের সহায়তা করুন, আমাদের ফুড সিকিউরিটি এনশিওর করুন, আমাদের এখানে খাদ্য সংকট বাড়তে পারে, এমন ধরনের কথাবার্তা চলছে। এর জন্য একটা কথাই বলতে চাই, এই আরব দেশগুলোকে কখনোই সিরিয়াসলি নেবেন না, আর এরা দ্বিচারিত্রিক দেশ। আর আপনারা দেখে নেবেন আগামী 10 বছরে এদের প্রভাব কতটা কমে যাবে, কারণ 2030-এর মধ্যে যত মেন কান্ট্রি রয়েছে তারা ডিজেল পেট্রোলে চলা যত যানবাহন রয়েছে, ট্রাক বাস গাড়ি হোক বা বাইক, সবকিছু ব্যান করতে চলেছে। 2030-এর পর সবকিছু ইলেকট্রিক হয়ে যাবে, তখন দেখতে হবে তাদের দম্ভ কোথায় থাকে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।